বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্টটি সাব স্যান্ডউইচ মেকার, অনেকে পানি নিগিরিলো বলে। সো বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে অ্যাজ পার ইয়ং জেনারেশন ইন বাংলাদেশ খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট। সো বন্ধুরা, এই প্রোডাক্টটা বিশেষ করে ছোটোখাটো রেস্টুরেন্ট, ফাস্টফুড এবং বাসাবাড়ির জন্য আমরা আপনি ব্যবহার করতে পারবেন। সো আমরা প্রথমে প্রোডাক্টটি আনবক্সিং করব, এরপরে ফিচার সম্পর্কে কিছু বলবো। সো লেটস গো টু সি দ্য আনবক্সিং ফ্রেন্ড। সো এটা আমাদের পানি নিগিরিল, অনেকে সাব স্যান্ডউইচ মেকারও বলে। সো আমি এখন আনবক্সিং করব। সো বন্ধুরা, শুরুতে আপনারা এটা পাবেন, এটাকে ওয়েল ট্রে বলে, যে আপনি কোনো কিছু মেকিং করার পরে যে অতিরিক্ত তেল, এই তেল এখানে আপনি অটোমেটিক্যালি জমা থাকবে, আপনি পরে রিউজের জন্য এটা ব্যবহার করতে পারবেন এই তেলটা। এটা কিন্তু কোয়াকশিটে প্রোটেকশন দেওয়া আছে, অর্থাৎ যেহেতু খুব হাইলি একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে এটার সেফটিটা খুব ভালোভাবে আমরা মেনটেন করছি। এটা যেহেতু ড্রপ টেস্টও করছি, এটা কখনো হাত থেকে পড়ে গেলেও এই কোয়াকশিটের কারণে আপনার এটা ক্র্যাক করবে না। সো বন্ধুরা, ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড এটার মধ্যে আছে, আমি ওটা দেখালাম না, আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানের একটা পানি নিগিরিল, এটা সাইজ অনেক বড়। এটা সাইজ আপনার যে জাস্ট প্লেট সাইজ 29 সিএম এবং 24 সিএম, এখানে উইথে 24 সিএম। সো তাহলে বুঝতে পারছেন 29 সিএম মিন্স অনেক বড় একটা প্রোডাক্ট। এটা রেস্টুরেন্ট এবং ছোটোখাটো ফাস্টফুডে কিন্তু এই ধরনের এগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবং পাশাপাশি যে এই যে দেখেন, এখানে একটা অপশান আছে, এই যে ওয়েল, যে ওয়েল ট্রে, ওয়েল ট্রেটা জাস্ট এখানে দিয়ে, এখানে অতিরিক্ত ওয়েলটা এখান দিয়ে পড়ে যাবে আর কি। সো পাশাপাশি আপনার কন্ট্রোল নব আছে, এখানে প্রথমে আপনি পাওয়ার দিবেন, দেওয়ার পরে রেড জ্বলবে, রেড জ্বলার পরে যখন প্রোডাক্টটা রেডি হয়ে যাবে তখন গ্রিন লাইনে চলে আসবে। এরপরে আপনি আপনার ইনগ্রিডিয়েন্ট অনুযায়ী আপনি এটাকে আপনি ওয়াটেজ কমও বাড়াতে পারবেন, বেশিও বাড়াতে পারবেন। সো এটা আমাদের প্রোডাক্ট ছিল, প্রোডাক্টটা কিন্তু ফুললি স্টিল এবং ব্যাকেলাইট দিয়ে বানানো, নন স্টিক কোটিং প্লেটটা নন স্টিক কোটিং প্লেট। সো আপনি জানেন যে নন স্টিক কোটিং প্লেটে কখনো লেগে যায় না, লেগে যায় মানে অনেকে আছে না যে প্রোডাক্ট দেওয়ার পরে বা কোনো কিছু ভাজার পরে বা গ্রিল করার পরে এটার গায়ে লেগে যায়, বাট নন স্টিকে এই ধরনের কোনো কিছু আপনার সমস্যা হবে না। এবং এটার কিন্তু আউটার শেলটা কিন্তু ফুললি এসএস এবং বডিটা কিন্তু হ্যান্ডেলটাও এসএস এবং কুল টাচ, আপনার এখানে যতই গরম হোক না কেন আপনার এখানে অলওয়েজ ঠান্ডাই থাকবে। এবং আর একটু ইম্পর্টেন্ট ইস্যুটা বলি, লোকাল কোম্পানি বা অনেক হয়তো বাজারে পাবেন, যেটার হলো এই সাইটে শুধু আপনার হিটটা ক্রিয়েট হবে, বাট অপর পাশে হিটটা ক্রিয়েট হবে না, বাট আমাদের বোথ সাইটে কিন্তু হিট ক্রিয়েট হবে, এ পাশেও হিটার, এ পাশেও হিটার, বোথ সাইটে হিটার। সো তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, চমৎকার একটা প্রোডাক্ট, যেটার হলো আউটার সেল এবং অল অফ স্টিল এবং নন স্টিক এবং ব্যাকেলাইট এবং কুলটাস হ্যান্ডেলের সমন্বয়ে প্রোডাক্টটা তৈরি। সো এবং এটা 105 ডিগ্রি এবং 90 ডিগ্রি দুটো অ্যাঙ্গেলে আপনি ইউজ করতে পারবেন। কোথায় আপনি সকল ধরনের গ্রিল করতে পারবেন, সকল ধরনের কাবাব তৈরি করতে পারবেন, সকল ধরনের স্পাইসি টাইপের কোনো কিছু যদি কোনো কিছু করতে চান যেটা ফাস্টফুডে অ্যাভেলেবল, ওইগুলো আপনি এখানে সব কিছু করতে পারবেন। বার্গার তো করতেই পারবেন, স্যান্ডউইচ করতে পারবেন, এ টু জেড সব কিছু করতে পারবেন। সো এটাই ছিল বন্ধুরা, আমাদের পণ্য কিনবেন, আশা করি আমাদের পণ্য ব্যবহার করে আমাদেরকে আরও ফিডব্যাক দিবেন, আমরা যেন আরও ভালো ভালো প্রোডাক্ট আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।